স্বাধীনতার পর জাতিসংঘের যতগুলি এই আফ্রিকান দেশগুলি কিন্তু অধিকাংশই খুব দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। 1973 সালের মধ্যেই কিন্তু অধিকাংশ দেশ, অনেক দেশ হয়তো দেরি করছে, কিন্তু এই আফ্রিকান দেশগুলি কিন্তু খুব দ্রুত আমাদের স্বীকৃতি দেয় এবং আমাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে। এটা হচ্ছে এরকম রেভলিউশনারি হলে পরে সকলেরই মনের একটা টান মানে তৈরি হয়ে যায়, সেভাবেই সে কথা মাথায় রেখে এবং সদস্যপদ পেলাম। 1974 সালে ওআইসি সম্মেলন হচ্ছিল পাকিস্তানে। পাকিস্তান তো বাংলাদেশকে তখনও মেনে নেয় নাই, তখন কয়েকটি দেশের, আপনারা জানেন যে কুয়েতের যিনি পরবর্তী আমির ছিলেন তিনি হচ্ছিলেন প্রধানমন্ত্রী, যে আল সাবা, তারপরে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী, আলজিয়ারের পররাষ্ট্রমন্ত্রী, এরকম কয়েকজন দেশে আমার বাংলাদেশে আসে এবং তারাই কিন্তু মানে পাকিস্তানকে মানে চাপ দিয়ে ওআইসির সদস্যপদ যাতে বাংলাদেশ পায়, এটা কিন্তু এই আফ্রিকান দেশগুলি এবং অন্যান্য দেশ তারাই কিন্তু এদের উপরে প্রচণ্ড মানে তাদের আগ্রহ জানায়। আমি চাপ দেওয়া বলবো না, আমি বলবো যে তারা তার আগ্রহ জানায় এবং তারাই দাবি করে না বাংলাদেশকে শেখ মুজিবকে আনতে হবে। তার একটা কথা ছিল শেখ মুজিবকে আনতে হবে, যার জন্য পাকিস্তান ওই সময় বাংলাদেশ আর জাতিভেদের কথা ছিল, পাকিস্তান যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ কীভাবে আসবো। তো এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীগুলি যখন যান বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হয়, তারপর কিন্তু পাকিস্তান স্বীকৃতি দেয়। শুধু স্বীকৃতি দেয় না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত সাথে সাথে তাদের কাছে কিন্তু সেই স্বরলিপি পাঠানো হয় এবং তারা এটা প্র্যাকটিস করে। এবং জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন পাকিস্তানে যায়, এই পাকিস্তানেই কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত বাজিয়ে তাকে সম্মান দেখায়। কাজে সেই ওআইসির সদস্যপদ লাভের ক্ষেত্রেও কিন্তু আফ্রিকান দেশগুলির কিন্তু একটা বিরাট ভূমিকা রয়ে গেছে, সেটা আমাদের হয়তো এই গল্প অনেকেই হয়তো জানে না, কিন্তু এটা কিন্তু সকলের আসলে একটু স্মরণ রাখা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু সকলের আসলে একটু গুরুত্ব দিই যে আমরা আমাদের এই দেশগুলির সাথে একটা সম্পর্ক রাখবো, আর সেই সাথে আমরা কী কী জিনিস আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি। আসলে যেই সম্পর্ক রাখি এখানে ব্যবসা বাণিজ্যটাই আসবে, বিনিয়োগটা আসবে। যেমন আজকে আফ্রিকান সাউথ আফ্রিকার যিনি বিনিয়োগ মন্ত্রী নিজে বক্তৃতা দিলেন, তারাও এখানে স্পেশাল ইকোনমিক জোন করছে, তারা বিনিয়োগ চায়। আমাদের একটা সব বিষয়গুলি একটা সস্তব, আমরা বেসরকারি খাতকে কিন্তু বহু আগে থেকে